ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের বিভিন্ন বিষয়ের উপর রোধের যে নির্ভরশীলতা সে সম্পর্কে বলবো। তাহলে এটা পড়তে গেলে একটা সূত্র বা সমীকরণ সবসময় মনে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। আর সমান রো, এটা রো ইন্টু এল বাই এ, আর হচ্ছে পরিবাহী রোধ। রোটা সম্পর্কে পরে বলবো। এলটা হলো লেন্থ, দৈর্ঘ্য। এ হলো এরিয়া অর্থাৎ ক্রস সেকশন, প্রস্তচ্ছেদ, প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল, এ ক্রস সেকশনাল এরিয়া। এলটা লেন্থ, আচ্ছা। আরটা হলো পরিবাহী রোধ, রেজিস্ট্যান্স। এখন এগুলোর আগে একটা বিষয় উপর রোধ নির্ভর করে সেটা বলে নিই, সেটা হচ্ছে উষ্ণতার উপরে রোধ কিরকম ভাবে নির্ভর করে। উষ্ণতা উপরে রোধ নির্ভর করে, উষ্ণতা বাড়লে যেগুলো পরিবাহী পদার্থ, আমাদের যেগুলো ধাতব পরিবাহী, তাদের রোধ বেড়ে যায়। আর উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহী বা যে পদার্থগুলো আমাদের তড়িৎ বিশ্বস্ত পদার্থ, তাদের রোধ কমে যায়। যেগুলো অহোমীয় পরিবাহী তাদের রোধ বেড়ে যায় উষ্ণতা বাড়লে, আর অহোমীয় পরিবাহীগুলোর উষ্ণতা বাড়লে রোধটা কমে যায়। তাহলে অহোমীয় পরিবাহীগুলো উষ্ণতা বাড়লে রোধ কেন বেড়ে যায়? অহোমীয় পরিবাহী যত উষ্ণতা বাড়ে তাদের, ততই তাদের অণুগুলো কম্পন হতে থাকে বেশি পরিমাণ, তার ফলে ইলেকট্রন যেতে বাধা পায়, তার ফলে রোধটা বেড়ে যায়। অণুগুলোর কম্পন বেড়ে যায়, তার ফলে আমাদের রোধটা বেড়ে যায়। এছাড়া আমাদের যে তড়িৎ বিশ্বস্ত পদার্থ, তাদের মধ্যে আয়নগুলো তড়িৎ পরিবহন করে, উষ্ণতা বাড়ালে আয়নগুলো বেড়ে যায়, আয়নের সংখ্যা বেড়ে যায়, তার ফলে রোধটা কমে যায়, আলো ভালো পরিবাহী হয়ে যায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের সেখানে ইলেকট্রন যেটা তড়িৎ পরিবহন করে, সেই ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যায় এবং হোলের সংখ্যাটা বেড়ে যায় যেগুলো তড়িৎ পরিবহন করে, উষ্ণতা বাড়ে, তার ফলে এইভাবে রোধটা নির্ভর করে উষ্ণতা বৃদ্ধি। তাহলে অহোমীয় পরিবাহী রোধ উষ্ণতা বাড়ালে বেড়ে যায়, অহোমীয় পরিবাহী রোধ উষ্ণতা বাড়ালে কমে যায়। এরপরে আসছি এই বিষয়গুলো, যে এল দৈর্ঘ্যের উপরে কীরকম নির্ভর করছে। তাহলে আর সমানুপাতিক এল অর্থাৎ দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে যায়। এরপর আসছি এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ একটা তার কতটা মোটা তার উপরে কীরকম নির্ভর করে। আর সমানুপাতিক ওয়ান বাই এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, অন্যান্যগুলো ঠিক থাকলে, অপরিবর্তিত থাকলে, তাহলে প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, রোধটা প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। অন্যান্য বিষয় মানে দৈর্ঘ্য, তারপরে উপাদান, মানে কি উপাদান দিয়ে তার তৈরি, এগুলো অপরিবর্তিত থাকলে, উষ্ণতা অপরিবর্তিত থাকলে আমাদের রোধটা প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদ যত মোটা হবে রোধ তত কম হবে, প্রস্থচ্ছেদ যত সরু হবে রোধ তত বেশি হবে। তারপরে এটা হলো, এরপরে আসছি আমাদের রো অর্থাৎ উপাদানের রূপে রোধটা নির্ভর করে, বিভিন্ন উপাদানের রোধ বিভিন্ন। যেমন আমরা জানি যে সবচেয়ে ধাতুগুলোর মধ্যে রোধ কম হলো রূপার রোধ সবচেয়ে কম। আমাদের একটা রোধাঙ্কের একটা আমাদের ছক দেওয়া রয়েছে, দেখবে রোধাঙ্ক বেশির থেকে কম, আচ্ছা রূপার রোধাঙ্ক কম, তারপরই আছে অ্যালুমিনিয়াম আরেকটু বেশি, তামা আরেকটু বেশি, সেই জন্য তামার তারকে এবং অ্যালুমিনিয়ামের তারকে ব্যবহার করা হয়, এদের রোধ কম বলেই রূপার তারটা ব্যবহার ব্যয় সাপেক্ষ, সেই জন্য ব্যবহার করা হয় না। তামা এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় রোধ এদের, বা রোধাঙ্কটা কম বলে এদের, অর্থাৎ উপাদান উপর রোধটা নির্ভর করে, বিভিন্ন উপাদানের রোধটা বিভিন্ন। এরপরে রোধাঙ্ক রো কাকে বলে সেটাকে আমরা আসছি, এই সমীকরণ থেকে আমরা আসছি রোধাঙ্ক কাকে বলে। রোটাকে বলা হচ্ছে রোধাঙ্ক, উপাদানের রোধাঙ্ক, যে উপাদান দিয়ে তারটা তৈরি তার রোধাঙ্ক। আটটা হলো উপাদানের নয়, আটটা হলো
যে পরিবাহীর রোধ, পরিবাহীটার রোধ অর্থাৎ উপাদানটার উপরই যে নির্ভর করে তা নয়, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে রোধ হলো পরিবাহীর রোধ, আর রোধাঙ্ক যখন বলবো উপাদানের রোধাঙ্ক বলবো, পরিবাহী রোধাঙ্ক কথাটা ঠিক নয়, উপাদানের রোধাঙ্ক। তাহলে উপাদানের রোধাঙ্ক, সে রোধাঙ্কের সংজ্ঞাটা কি, রোধাঙ্ক কাকে বলবো? তাহলে এখানে রো এল বা এ সমান হচ্ছে আর, তাহলে রো সমান আর এ বাই এল। এখন আমরা যদি এ সমান এক বসাই, এল সমান এক বসাই, তাহলে এ সমান এক বসাচ্ছি, এল সমান এক বসাচ্ছি, তাহলে এটা এক আর এক, তাহলে হয়ে যাচ্ছে আর ইকুয়াল টু রো। এটা বসিয়ে দিলে আর ইকুয়াল টু রো বা রো ইকুয়াল টু আর। তাহলে আমরা কি সংজ্ঞাটা পাচ্ছি, যে আমরা যদি একটা পরিবাহী নিই, সেই পরিবাহী এটা এক অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক, এক অর্থাৎ একক বলতে এক বর্গ মিটার বা এক বর্গ সেন্টিমিটার যে কোনো হতে পারে, আর এলটা এক মানে দৈর্ঘ্য একক অর্থাৎ এক মিটার বা এক সেন্টিমিটার সিজিএসএ সাইজ আগে হতে পারে, তাহলে তাহলে তার যে রোধ, যতটা রোধ তাকেই বলা হবে ওই উপাদানের রোধাঙ্ক। অর্থাৎ তামার তৈরি, তামার যদি রোধাঙ্ক বলতে হয় তাহলে তামার তৈরি একটা তার নেবো, পরিবাহী পদার্থ নেবো, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক বর্গ মিটার বা এক বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য নেবো আমাদের এক সেন্টিমিটার বা এক মিটার, এবং সেই তার যতটা রোধ হবে সেটাই হবে ওই উপাদান অর্থাৎ তামাটার রোধাঙ্ক। তার রোধাঙ্ক বলতে একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহীর যে রোধ সেটাকেই বলা হচ্ছে, দুই প্রান্তের যে রোধ তাকেই বলা হচ্ছে ওই উপাদানের রোধাঙ্ক। রোধাঙ্ক কিন্তু উপাদানে, বারবার বলছি এটা জোর দিয়ে ভালো করে তোমরা মনে রাখবে, রোধাঙ্ক হলো উপাদানের, রোধ হলো পরিবাহীর রোধ। আচ্ছা, এরপরে রোধাঙ্কের একক কি হবে, রোধাঙ্কের একক এখান থেকে আমরা পড়তে পারবো রোধাঙ্কের একক। তাহলে রোধাঙ্কের একক, একক আর এর একক হচ্ছে ওহম, ওহম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক মিটার বা সেন্টিমিটার, আমরা যদি মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, আর এল এর একক মিটার, তাহলে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার, তাহলে সিজিএস একক ওহম সেন্টিমিটার আর এসআই একক ওহম মিটার। এরপর আরেকটি আমাদের বিষয় তোমাদের আছে, ওহম মিটার বা ওহম সেন্টিমিটার,